নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি ডিমে সেরা স্বাদে ডিম ভর্তা বানিয়ে দেখাবো। তো এই ভর্তাটা ঝটপট বানানো হয়ে যায়, খেতে তো দারুণ লাগে। তা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে উনানটা জ্বেলে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। কড়াই দেবো জল, জলে দেবো অল্প একটু নুন, একটু নুন দিলে খুব তাড়াতাড়ি ডিম সিদ্ধ হয়ে যায়। জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন ছোট ছোট করে কেটে নেব। একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। রসুনগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছে। এদিকে ডিম সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। এই যে ডিম ফাটা ফাটা ভাব হয়ে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। ডিমগুলো ভালো করে ঠান্ডা করে নেব। কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো তুলে নেব। এই তেলে দেবো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। এই লঙ্কা ভাজাটা হালকা গরম থাকতে থাকতে নুন দিয়ে একটু ভালো করে মেখে নেব।
এই গরম অবস্থায় এই সময় একটু নুন দিয়ে মাখলে খুব সুন্দর ভালো মাখা হয়। এবার ডিমগুলো ছাড়িয়ে নেব, রডে তো ওকে বাড়িতে বলেছি ওখানে গিয়ে ডিম ছাড়াবে, তাই চলে এসছে ডিম ছাড়াতে। পারবি ডিম ছাড়াতে? না এটা ছাড়াও। ওদিকে ছাড়িয়ে কিন্তু খেতে লেগেছে, আর এখন খেয়ে না খেয়ে না। ছাড়ানো হয়ে গেছে, এবার মেখে নেব। হয়ে গেছে, হাত ধুয়ে নাও গাজা। এইভাবে একটু ভালো করে চটকে নেব। ভালো করে চটকে নিয়েছে, এবার দেবো শুকনো লঙ্কা ভাজা। আমি এখানে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল, লেবু রস, বন্ধুরা এই যে মাখছি যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, গন্ধই একতলা ভাত হয়ে যাবে। মাখা হয়ে গেছে, দেখতে সুন্দর লাগার জন্য আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। উপর দিয়ে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর অরে তো ডিম খেয়ে গেছে, বাড়ি চলে গেছে। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। একদম নুন ঝাল হয়েছে, আর এই ডিম ভাতটা একটু নুন ঝালে ভালো লাগে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। এই ভর্তাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাদের বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।